দর্শক, কুমিল্লা থেকে প্রতিনিধি আমির হোসেনের কাছ থেকে জানবো কুমিল্লার পরিস্থিতি। আমির, কুমিল্লার বর্তমান পরিস্থিতি কি? সুমি, আপনি অবগত আছেন, সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু কুমিল্লা গোমতি নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কিন্তু কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুড়গিরি এলাকার গোমতির বেড়িবাঁধ ভেঙে পড়ে, যার ফলশ্রুতিতে কিন্তু আপনার বুড়িচং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে। এসব বন্যা ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্থানীয় উদ্ধারকর্মীরা কিন্তু এগিয়ে আসে এবং তাদেরকে উদ্ধার করে উঁচু স্থানে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। তাদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার এবং প্রয়োজনীয় স্যালাইন এবং উপকরণ কিন্তু তাদেরকে ব্যবস্থা করে দেয় এবং এখনও কিন্তু তাদেরকে উদ্ধার তৎপরতায় রেখেছে এইসব সংগঠনগুলো। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বুড়িচং উপজেলার পাশাপাশি কিন্তু বামনপাড়া উপজেলা, গত মধ্যরাত থেকে কিন্তু বামনপাড়া উপজেলায় কিন্তু পানি প্রবাহিত হয়েছে। এলাকার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আমি এখন কিন্তু আছি বামনপাড়া উপজেলার নাইগড় এলাকায়। এ এলাকায় কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন, এলাকায় কিন্তু গত মধ্যরাত থেকে আপনার টানা গোমতির পানিতে কিন্তু বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু আপনার পানি মানুষ কিন্তু পানিবিন্দু হয়ে পড়েছে এবং তারা কিন্তু এখনও কোনো উদ্ধারকর্মীরা কিন্তু তাদেরকে এখান থেকে বের করে নিচ্ছে না এবং তাদের যে প্রয়োজনীয় খাবার, শুকনো খাবার, পানি, স্যালাইন এসব কিন্তু এখনও পৌঁছে দিচ্ছে না। আমরা স্থানীয় জনগণের সাথে কথা বলবো, জানবো তাদের এলাকার বন্যার কি দুর্ভোগ রয়েছে। আপনার এলাকার এখন কি সমস্যা রয়েছে? আমাদের এলাকা আজকে দুদিন যাবৎ এই গোমতি নদীর বাঁধ ভাঙার কারণে এই পানি আইসা আমাদের এলাকায় কয়েক হাজার লোক এখন বর্তমানে পানিবন্দী অবস্থায় আছে। এইখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের কোনো সহযোগিতা, ত্রাণ বিতরণ এগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, যার জন্য আমাদের এলাকার জনগণ খুব দুর্ভোগে ভোগান্তি অবস্থায় আছে। উনি কিন্তু আমাদেরকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। আমি আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো, জানবো তার এলাকার বন্যার কি দুর্ভোগ রয়েছে। আপনার এলাকায় কি সমস্যা রয়েছে? আমাদের এলাকায় সমস্যা হলো এই আজকে দুদিন পর্যন্ত অনেক পানি ভেঙে, মনে করেন গড় দরজা এই পানি এ তলায় দিয়ে গেছে। তলায় যাওয়ার পরে এখন পর্যন্ত মনে করেন আমরা কিছু উনি কিন্তু বিভিন্ন সমস্যার কথা বলেছে, যে খাদ্য সামগ্রী পাচ্ছে না, শুকনো খাবার পাচ্ছে না, প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে না এবং স্থানীয়রা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদেরকে খুব দ্রুত সময় উদ্ধার করে প্রয়োজনীয় খাবার এবং বিভিন্ন উপকরণ দেওয়ার জন্য এবং তাদেরকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য সরকার, প্রশাসন এবং স্থানীয় উদ্ধারকর্মীদেরকে আহ্বান করেছেন। তো একটি কথা বলা চলে, কুমিল্লা গোমতির নদীর কারণে বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ পরিস্থিতি। সুমি, আমি ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, রাস্তাঘাট বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। আখাউড়ার হাওর নদীর পানি কমে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানের সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এখনও বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইতিমধ্যে বেশিরভাগ বাসা বাড়ি থেকে পানি সরে গেছে। পানি কমতে থাকলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। তবে বন্যার কারণে আড়াইল ও খালপাড়া এলাকায় হাওর নদীর দুটি বাঁধসহ অন্তত 8টি স্থানে সড়ক ধসে পড়েছে। এতে করে এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ আখাউড়া বন্দর চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় বন্ধ রয়েছে বন্দরের কার্যক্রম। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি বাবুল শিকদারের সাথে। বাবুল, আমরা শুনেছি ব্রাহ্মণবাড়িয়ার পানি কমতে শুরু করেছে, সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে বলবেন? সুমি, আপনাকে ধন্যবাদ। সুমি, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে বিস্তারিত আপনাকে আমি যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার 3টি উপজেলা কিন্তু বন্যার পানিতে প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত ছিল। তো আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে আজকে
বন্যার পানি অনেকটাই উন্নতি হয়েছে। রাস্তাঘাট এবং প্রতিটা বাড়ি থেকে কিন্তু বন্যার পানি নেমে গেছে। তো যারা আশ্রয় কেন্দ্রে ছিল, তো আশ্রয় কেন্দ্র বন্যার্ত মানুষ যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারা কিন্তু নিজ নিজ ঘরে ফিরে গেছেন। তবে আমি জানিয়ে রাখতে চাই আপনাকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলা কসবা, আখাউড়া, বিজয়নগর বর্তমানে কিছুটা দুর্ভোগে রয়েছে। কসবা উপজেলার কিছু সংখ্যক মানুষ, আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে আখাউড়া চেকপোস্ট যেখানে এমিগ্রেশন রয়েছে, ভারত থেকে আমদানি রপ্তানি এবং এমিগ্রেশনের কাজ আজকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেমনটা এমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যেমনটা জেনেছি যে যান্ত্রিক ত্রুটির কারণে আজকেও তাদের কার্যক্রম বন্ধ রয়েছে, চালু করতে সক্ষম হতে পারেননি। তো সুমি আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, যারা বন্যা কবলিত মানুষ প্রশাসনের পাশাপাশি কিন্তু সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনটা কিন্তু শুকনো খাবার এবং নগদ অর্থ অনেক লোকজন কিন্তু তাদেরকে চিকিৎসা সেবাও প্রদান করছেন। তো সুমি এই ছিল, আমি আপনার কাছ থেকে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়াতে বন্যা কবলিত এলাকাগুলো বেশ কয়েকটি ব্রিজ কালভার্ট কিন্তু ভেঙে গেছে এবং সেই রাস্তাঘাট ধসে গেছে, ফলে যোগাযোগ অনেক এলাকায় বিচ্ছিন্ন রয়েছে এবং দুর্ভোগে রয়েছে মানুষ। সুমি এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।